নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো পাকা আমের জেলি। আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পাল্পটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে পিউরি তৈরি করে নিয়েছি। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, পিউরিটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে আমের পিউরিটাকে একটু নাড়াচাড়া করে নেব। আমটাকে 2-3 মিনিট এরকম নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এটাকে একটু ঘন ঘন এরকম নেড়ে চেড়ে যেতে হবে, নাহলে তলায় লেগে যাবে। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে আমি এটা এরকম ভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন কতটা আঠালো হয়ে গেছে এটা। এটা ঠান্ডা হলে একদম জেলির মতো জমে যাবে। নাড়তে নাড়তে ঠিক এই পর্যায়ে আসলে আমি গ্যাসটা অফ করে দেব। জেলিটা এরকম একটু আঠালো হয়ে যাবে এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে আমি এতে ছোট চামচের 1/2 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। জেলিটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি, অল্প এখনো গরম আছে। এই অল্প অল্প গরম থাকা অবস্থাতে আমি এটা কাচের শিশিতে ঢেলে ফেলব। আমি চামচের সাহায্যে ঢেলে নিচ্ছি জেলিটা। দেখুন এটা একটু ঠান্ডা হয়েছে, তাতেই কত জমাট হয়ে গেছে। এটা যখন পুরো ঠান্ডা হয়ে যাবে, পুরো জমে যাবে। পুরোটা জেলি ঢেলে দিয়েছি, দেখুন কিরকম জমাট বেঁধে গেছে, ঠান্ডা হয়ে গেছে এটা। এটা আপনারা রুটির সঙ্গে পাউরুটির উপরে দিয়ে খেতে পারেন বা এমনিও খেতে পারেন, এটা খুবই ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।